الصلاة والسلام عليك مرحبا يا رسول الله. الصلاة والسلام عليك مرحبا يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله. চলেন জাল্লা পাক রব্বুল আলামিন সুদূর রাজারহাট থেকে আজকের আপনাদের গ্রামে আনয়ন করেছেন ইনশাআল্লাহ পাকের প্রশংসা হামদে বাড়ি তাআলা আল্লাহ পাকের গুণকীর্তন দিয়ে আজকে মাহফিলকে শুরু করছি। মনোযোগ আকর্ষণ করুন, সকলে ধীর স্থির ভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কবি বলছে, আকাশে জমিনের যত সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিনের যত সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিনের যত সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টির মাঝে সব তোমারই কথা সৃষ্টির মাঝে সব তোমারই কথা তুমি তো খালি মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমির আর যত সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমির আর যত সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টির মাঝে সব তোমার কথা সৃষ্টির মাঝে সব তোমার কথা তুমি তো খালি মালিক তুমি সুসহা তুমি করেছো নিজের মতো তুমি করেছো ফুলে ফলে ভরা খিলি জাগা তুমি আকাশে জমির আর যত সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমির আর যত সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টির মাঝে সব তোমার কথা সৃষ্টির মাঝে সব তোমার কথা তুমি তো খালি মালিক তুমি সুসহা তুমি সাগর মাঝে যত পানির খেলা যত তারাতে চাঁদ
তারার মেলা সাগর মাঝে আছে পানির খেলা জজনারাতে জজ তারার মেলা প্রভাতে শশা যায় সুমধুর গান প্রভাতে শশা যায় সুমধুর গান ধন গোর সরে সরে পাখি أبو
মদিনা শহর জানি না কি আছে সেটাই এমন খাজানা জানি না কি আছে সেটাই এমন খাজানা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা যত দেখি তোমায় ইচ্ছে করে পালাই সেই মনোর বুকে হৃদয় ভরে দেখিতে চাই পরম সুখে ইচ্ছে করে পালাই সেই মনোর বুকে হৃদয় ভরে দেখিতে চাই পরম সুখে মধু ভরা যেন দেখে মন ভরে না মধু ভরা যেন দেখে মন ভরে না যত দেখি তোমায় হয়ে যাই দিবানা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা যত দেখি তোমায় প্রিয় কমলি বালা যেথায় করে তো খেলা ছায়া দিত আকাশের মেরে ঘোমালা প্রিয় কমলি বালা যেথায় করে তো খেলা ছায়া দিত আকাশের মেরে ঘোমালা কবে যাবো সেথায় আমায় এক বড়া কোনা কবে যাবো সেথায় আমায় এক বড়া কোনা যত দেখি তোমার হয়ে যাই দিবানা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা যত দেখি তোমায় আপন মনে ভাবি তোমায় হয়ে বিভোর কি অপরূপ রূপে গড়া মদিনা শহর আপন মনে ভাবি তোমায় হয়ে বিভোর কি অপরূপ রূপে গড়া মদিনা শহর জানি না কি আছে সেটাই এমন খাজানা জানি না কি আছে সেটাই এমন খাজানা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যাই দিবানা 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 মদিনা সবাই মিলে আওয়াজ দিও নবীর রোজা শোনি মোড়া বাড়ি মেয়েরা যেরকম কাঁদে ওইরকম চাল লাগি রে কি বলবো একটু জোরে বল মুসলমানের আওয়াজ এরকম হলে চল সবই তো শুরু এখন সব বাকি একটু জোরে সোরে হোক না নবীর রোজা শোনি দিদার দাও গো দিদার দাও গো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই আওয়াজ একদম পুরো
সেই মোড় পর্যন্ত যেন চলে যায় এরকম জোরে জোরে আওয়াজ হবে যে হাত দেখো একসাথে হবে ঠিক আছে আমি গাইছি এবার আরো সেই গোপাল করেছে আল্লাহ কত শান কত মান মন কামলি বালা কত শান কত মান মন কামলি বালা আরো সেই গোপাল করেছে আল্লাহ কত শান কত মান মন কামলি বালা কত শান কত মান মন কামলি বালা হুকুমতি নবলা হুকুমতি সবাই একসাথে কারোর মুখ যেন বন্ধ না থাকে আপনি সাইকেল রেখে আসুন ইনশাল্লাহ আমি অপেক্ষা করছি আপনি আসলে আমি গাইব সমস্যা নেই কারবালা হবে অবশ্যই হবে জি জি অবশ্যই হবে অবশ্যই হবে এই সব জোরে জোরে আওয়াজ হবে ঠিক আছে দেখি আরো জোরে হবে মাহফিল ফুটে উঠবে দেখি আরো জোরে I'm not
থাকলে আর দুঃখ থাকে না Ya Hussein, 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 ya Hussein
হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন علي اصغر আজকের দুধের বাচ্চা পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারে না হাউ হাউ করে কাঁদে ইমামে হুসাইন এজিদকে বলছে এজিদ একটু খানির জন্য ফোরাত নদীর তীরটাকে একটু ছেড়ে দাও আমার মাসুম বাচ্চা কলিজার টুকরা সন্তান اصغر আজকের পানি কাতর পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে অঝর নয় রে কাঁদে বাচ্চার আর্তনাদ তার মা সহ্য করতে পারছে না এই বাচ্চাটাকে শুধু এক ফোঁটা পানি দাও আমাদের পানির প্রয়োজন নেই বাচ্চাটাকে একটু পানি দাও তখন এজিদ ইমাম হোসেনকে বলেছিল যাও ফোরাত নদীর তীরে চলে যাও গিয়ে তোমার বাচ্চাকে জনমের মতো পানি পান করাও ইমামে হুসাইন বিশ্বাস করে বাচ্চাটিকে কোলে করে নিয়ে চলে গেল ফোরাত নদীর তীরে ফোরাত নদীর তীরে গিয়ে যখন পানিটা তুলে আজকের মাসুম বাচ্চার মুখেতে যেই দেবে তখন এজিদের তীর দূর থেকে আজকের সোজা বিদ্যুতের গতিতে গিয়ে মাসুম বাচ্চা আসগারের কলিজার ভিতর থেকে ছেদ হয়ে এফোর থেকে ওফার হয়ে একবারে তীরটাকে বেরিয়ে গেল মাসুম বাচ্চার জনমের মতো পিপাসা মিটে গেল আহারে আজকের সেই কারবালার কথা যদি স্মরণে হয় যদি কারবালার কথা মনে হয় অন্তরটা পর্যন্ত কেঁদে উঠবে আপনারা যদি কারবালা সংকৃত যদি আপনারা কথাবার্তা শুনে থাকেন যদি বক্তাদের মুখে ওয়াজ শুনে থাকেন যে কারবালায় কি ঘটেছিল অবশ্যই লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে যে দিনকে বাঁচানোর জন্য ইমামে হাসান ইমামে হুসাইন তারা আজকে কতটা কষ্ট পেয়েছে তাদের বাচ্চাগুলো পানি পিপাসায় আজকে তারা মারা গেছে তাই কবি বলছে মাসুম শিশু কাতর পিপাসায় মারলিও রে তীর পানির বদলায় মাসুম শিশু কাতর পিপাসায় মারলিও রে তীর পানির বদলায় ডাকলি কেন কারবালা রই Hello. হ্যালো চে চলো মাসুম শিশু কাতর পিপাসায় মারলিও রে তীর পানির বদলায় মাসুম শিশু কাতর পিপাসায় মারলিও রে তীর পানির বদলায় ডাকলি কেন হায় করে বাবা না কারবালা রই না ভোলা যায় না শোকের মা তো কে ভুব কারবালা রই না ভোলা যায় না ইয়া হোসেন 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 শহীদ হলো বংশ নবীজির ইসলামী ঝান্ডা উড়েকে তীর শহীদ হলো বংশ নবীজির ইসলামী ঝান্ডা উড়েকে তীর দিনকে বাঁচাতে পিছে সরল না দিনকে বাঁচাতে পিছে সরল না কারবালা রই না ভোলা যায় না শোকেতে মাতো আজ কে ভুব কারবালা রই না ভোলা যায় না ইয়া হোসেন 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 হোসেন
মুঝকো মিলা দে ইশকি কা জাহা তু ওয়াদা আর মে হো ভোলা নাই সুবহানাল্লাহ কা যাবে না আরো জোরে বলতে হবে হবে কি এই পেছনের বাচ্চাগুলো জোরে জোরে বল তাহলে মোটামুটি আর কিছুক্ষণ চলুক নইলে শেষ করে দেওয়া আছে উপায় নেই আমারও আজকের শরীর ভালো নেই আমারও মুড লাগছে না আজকে তো যদি এরকম হয় তাহলে আর মোটামুটি কোনো লাইন নেই তোরা যদি চাঙ্গা হোস আমি অসুস্থ অবস্থায় গাওয়া হবে ইনশাআল্লাহ অসুবিধা নেই জোরে সর হবে দেখি মুঝকো পিলা দে ইশকি কা জাহা মুঝকো পিলা দে ইশকি কা জাহা তু বারকা আর মে গো গোলা তু বারকা আর মে গো গোলা মুঝকো পিলা দে ইশকি কা জাহা মুঝকো পিলা দে ইশকি কা জাহা তু বারকা সব সময় দিলে আমার লজেন্সকে শরীর খারাপ হয়েছে ওদের শরীর খারাপ হলে গন্ডগোল ওই জন্য এই বছর দিই এই একটু জোরে আওয়াজ দে বাবা এই তোমরা একটু দাও যারা স্টেজে বসে আছো সব ফাঁকি বাদ বড় ভাইয়ের একটু হোক সবাই মিলে আওয়াজ তুলে দাও যাতে আমাদের মনটা একটু ভালো হয় নইলে কিন্তু গজল হবে না দেখি মুঝকো পিলা দে ইশকি কা জাহা মুঝকো পিলা দে ইশকি কা জাহা তু বারকা আর মে গো গোলা তু বারকা আর মে গো গোলা সবাই মিলে ভালো ভাবে সবাই আর জোরে ভাবে সবাই জান্নাতে একটা করে গাছ লাগানো হবে নামায় আমলে ৪০টা করে নেকি হবে বসে না থেকে ৪০টা করে নেকি একটু কামিয়ে নেই না সমস্যা কি আছে জীবনে কত গুনাহ করেছি শেষ ট্রাই করব সবাই মিলে জোরে সরে হবে আরো জোরে
এইটা বদমাইশ করছে হ্যাঁ স্টেজে যারা বসে আছে এরাই বদমাইশ যারা স্টেজে বসে যারাই আওয়াজ দেয় না তারা কি করে দিবে এরা দাও দিচ্ছে মাশাআল্লাহ এই কানটা ভালো আওয়াজ পাচ্ছে এই কানটা টোটাল আওয়াজ পায়নি সব করে এই এই কথাটা পাঁচ লাগ যা হবে স্টেজ থেকে পিটে লাও বাজা পাঁচ যা কোন আল্লাহ বলবেন স্টেজে বসে রয়েছে শেষ চান্স একটা ঠিক আছে এবার নারী মাশাআল্লাহ সব ভয় দেখে নামিয়ে দেবো দেখি কারণ এরা স্টেজে বসে বসে যদি আওয়াজ না হয় আমার আমার আমি অসুস্থ শরীর নিয়ে এত চেঁচাচ্ছি এত চিল্লিয়ে গজল গাইছি আর ওরা একটু বলবো ওদের এত কষ্ট বউ বারণ করেছে ভাই খিদে পেয়েছে আর আমরা তো জানি এটা আঙ্গা তো পেট ফেট নেই নাকি এরা মোটা মোটা মানুষ বলে খিদে পেয়েছে আমার তো ঘুম আনলে আমি উড়ে যাবো তা আমার কি হচ্ছে বলো দেখি শেষ চেষ্টা জোরে সোরে জোরে সোরে হবে আওয়াজ এই কষি আওয়াজ দিবি বলে পানি গায়ে ঢেলে দেবো একদম বল দিচ্ছি জোরে হবে দেখি মুঝকো পিলা দে ইশকি কা জাওয়া মুঝকো পিলা দে ইশকি কা জাওয়া ভুবা কা আরে মে হো গুলা বদুবা কা আরে মে হো গুলা হে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে হবে হবে আরো জোরে হবে সুবহানাল্লাহ হে সিদ্দিরে জাগে প্যারে নবী সে বলবল সিদ্দিরা आगे गया तो चल जाऊंगा आगे गया तो चल जाऊंगा अब अकेले जाएगा हमसे अब अकेले जाएगा हमसे अर्श परी पर तेरा काया अर्श परी पर तेरा काया भूवा का और मैं वो गुलाब भूवा का और मैं वो गुलाब मुझे चुपिला दे তুমি তো বেবি
কোন বুড়ি মা এটা দেখেন যখন নবী পাক ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করেন তখন একজন বুড়ি মা ছিল ও বুড়ি মা নবীর প্রতি কলমা পড়বে না ঈমান নিয়ে আসবে না মুসলিম হবে না বলে নিজের যে জামা কাপড় গুলো ছিল একটা গাঁটুলি করেছে গাঁটুলি নিয়ে মোটামুটি জামা কাপড় গুলো একটা পোটলাই করে ঘাড়ে করে নিয়ে একটা লাঠি নিয়ে মরুর বালুর উপর দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে একজন লোক জিজ্ঞেস করে বুড়িমা তুমি এই রৌদ্রের মধ্যে মরুর বালুর উপর থেকে গাঁটুলি মাথায় নিয়ে কোথায় চলেছো বলে আর বলিস নে বাবা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা পাগল এত বদমাইশ ছেলে বাবা সে নাকি ইসলাম ধর্ম প্রচার করে তার প্রতি কলমা না পড়লে নাকি সবার গর্দান উড়িয়ে দিচ্ছে তা আমি বুড়ি মানুষ বাবা আমি আমাদের তাড়াতাড়ি মরতে চাই না ওই জন্য আমি দেশ ছেড়ে পালাচ্ছি ও মোহাম্মদের জ্বালা এখানে টেকা যাবে না ওই জন্য আমি চলে যাচ্ছি এইগুলো ঘটনা এখন আমার নবীকে গালাগাল করছে দুশ্চরিত্র দুষ্টু ছেলে মোহাম্মদ পাগল মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বদমাইশ ছেলে দুষ্টু ছেলে গালাগাল করছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমার নবীর আদর্শ এখানে কতটা লুকিয়ে আছে ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন আমার নবী কেমন আদর্শ আজকে আমাদের শিখিয়ে দিয়ে গেছে কবি লিখছে একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথা ওই গাঁঠুরি মাথায় বুড়ি মরুর বালুর উপর থেকে লাঠি নিয়ে টুকটুক করে যায় আর আমার নবীকে গালাগাল করে একটা করে হাঁটে আর একটা করে গালাগালি দেয় আমার নবী নাকি দুশ্চরিত্র আমার নবী নাকি দুষ্টু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল গালি দেয় আর হেঁটে যায় কবি লিখছে দেখে
গুটি গুটি পায়ে তপ মরুর পথ ধরে চিরিল দেহ নিয়ে বুড়ি জানুয়ে পড়ে গুটি গুটি পায়ে তপ মরুর পথ ধরে চিরিল দেহ নিয়ে বুড়ি জানুয়ে পড়ে চলে গেল। হঠাৎ করে এক লোক এলো, হঠাৎ করে কোথা থেকে একটা লোক উদাও হয়ে এলো। ও বুড়িমা কোথায় যাচ্ছ? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা দুশ্চরিত্র ছেলে, কি একটা ইসলাম ধর্ম প্রচার করে, ওনার প্রতি নাকি কলমা না পড়লে ঈমান না নিয়ে আসবে, গর্দান উড়িয়ে দিচ্ছে। তাই ওই বদমাইশ লোকের হাত থেকে বাঁচার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। এখন ওই লোকটা বলছে, ও বুড়িমা এই জীর্ণ শীর্ণ শরীর তোমার, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ বুড়িমা, তুমি তো পড়ে কোথায় মনে পড়ে থাকবে? বলে তারপরও আমি এই দেশ ছেড়ে চলে যাবো, মোহাম্মদ জ্বালা এখানে থাকবো না। ওই লোকটা বলছে, বুড়িমা তোমার এই গাঁঠুরিটা একটা কাজ করো, তুমি তো হাঁটতে পারছো না, তোমার গাঁঠুরিটা আমার মাথায় তুলে দাও, আমি তোমার গাঁঠুরিটি বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। ওই সময় আজকে সেই লোকটা, লোকটার পরিচয় পরে দেব, ওই লোকটা বুড়িমার কাছ থেকে গাঁঠুরি নিয়ে নিজের মাথায় গাঁঠুরি নিয়ে বুড়িমার হাতটা ধরে আজকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর বুড়িমা মোহাম্মদকে গালাগাল করতে করতে যায়। এই পর্যায়ে কি হচ্ছে? কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। বুড়িমা যেখানে যাবে সেখানে পৌঁছে গেল। এবার লোকটা যে মাথায় গাঁঠুরি নিয়েছিল গাঁঠুরি নামালো, এ নাও বুড়িমা তোমার গাঁঠুরি নাও। এখন এই বুড়িমা বলছে, ও খোকা এই দুষ্টু দুশ্চরিত্র মোহাম্মদের জামানায় তোমার মতন ভালো ছেলে কে বাবা? জীবনে তো দেখলাম না কেউ বুড়িদের সেবা করে খিদমত করে, আমি কষ্ট করে যাচ্ছিলাম, তুমি আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার মাথা থেকে গাঁঠুরি নিয়ে তোমার মাথায় রাখলে, আমার হাত ধরে ধরে তুমি আমাকে পৌঁছে দিলে আমার গন্তব্যে, তুমি কে বাবা, তোমার পরিচয়টা একটু দেবে আমাকে? তখন সেই লোকটা আজকের একেবারে মানে নির্মম ভাবে একেবারে মনটাকে ছোট্ট করে ওই বুড়িমাকে নিজের পরিচয় দিচ্ছে। সেই লোকটাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনে পৌঁছে গেল যখন বুড়ি তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। আমি থাকবো না।
ডাকতে বড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায় একটি বড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায় সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করতে করতে এলে সারাটা রাস্তা এক পা করে যাচ্ছ আর গালাগাল যে লোকটাকে করলে ও বুড়িমা আমি সেই দুষ্ট ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে বুড়িমা হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল হায় রে একি বড় ভুল আমি করলাম লোকের মুখে শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি দুষ্টচরিত্র দুষ্ট ছেলে বদমাশ ছেলে গুন্ডা মস্তান আর আজকের এই ছেলে যাকে আমি গালাগাল করলাম আজকে সেই ছেলে আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁঠুরি নিজের মাথায় করে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল না না এ খারাপ ছেলে হতে পারে না এ নিশ্চয়ই আল্লাহর প্রেরিত পয়গম্বর এই হলো মহামানব এই হলো মহানবী বুড়িমা বুঝে গেল আমাদের গ্রামের লোক হলি এই গ্রামে একটা লোক একটা মোটামুটি বুড়ি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে একটা ছেলের জ্বালায় সেই কিছুদিন আগে ওটা 63 বুড়ি ছেলে না বুড়ি 63 করে রাখাতো এখন ধরে লাও ওই এক্সাম্পল এখন ওই বুড়ি এই ছেলে এখন 63 করে টাকায় ওই বুড়ি নিজের গাঁটির থাকবো না তোদের গ্রামে চললুম বাবা ও গাঁটরে নিয়ে যাচ্ছে এখন ওই যে 63 বলেছিল এখন ও বুড়িমার হাত ধরে বুড়িমা চলো আমি দিয়ে আসি এখন বেশ বামুনগাছি পর্যন্ত গেল আর বুড়িমা লেখকা তোর নাম কি রা তোর বাপের নাম কি দিকে বলো বুড়িমা সেই তোমার যে 63 করতো আমি সেই ছেলে খোপড়া গুঁড়ো করতে হবে কিনা কিন্তু বুড়িমা আমার নবী পাককে গালাগাল করতে করতে এলো একটা টু শব্দ করলো না আমার নবীর আদর্শ এটাই আমার নবীর আদর্শ এটাই বলে দিয়ে যায় ওই বুড়িমা তোমাকে গালাগাল করেছে তার সঙ্গে ভালো ব্যবহারটা তুমি দাও গন্তব্যে যখন পৌঁছে যাবে দেখবে ওই বুড়িমা তোমার হাতে কলমা পড়ে বায়াতে মুসলমান হয়ে যাবে ওই বুড়িমা বুঝে গেল এ মহামানব এর মতো মানুষ পৃথিবীর বুকে হয়নি আর হবে না নবীর কাছে ক্ষমা চেয়ে হাত হাত দিয়ে কলমা পড়ে বায়াতে মুসলমান হয়ে গেল বুড়ি শেষ কথা খুলেছে সৌদের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষ সঠিক পাবে পথের দেখা সৌদের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবীর মানুষ সঠিক পাবে পথের দেখা Rasulullah
আমি মায়েদের নিয়ে ছোট্ট একটা কালাম গাইতে চাই শুধু তাদের জন্য যাদের মা দুনিয়ার বুকে বেঁচে নাই এখানে আমার অনেক ভাইরা আছে অনেক মায়েরা আছে বোনেরা আছে যাদের মা দুনিয়ার বুকে বেঁচে নেই আজকের এই মা কি জিনিস বুড়িমা গজল জানা শুনেছে তারা বুঝেছে মা কি জিনিস পৃথিবীর বুকে মায়ের মতো দামি জিনিস আর কেউ হয় না মায়ের মতো দামি জিনিস আর কেউ হয় না আল্লাহ পাক আম্মাজান কেমন একটা নিয়ামত দিয়েছে আল্লাহ পাক বলছে আমার বান্দা বান্দীরা মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক দিয়েছি ওই জান্নাতকে আগে হাসিল করো তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা করো মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যেও না তোমরা কখনো জান্নাত পাবে না যাদের মা দুনিয়ার বুকে বেঁচে নাই চোখটাকে বন্ধ করে যে মাকে কবরে শুয়ে দিয়ে এসেছেন যে মাকে আজকে কবরে শুয়ে দিয়ে এসেছেন চোখটা বন্ধ করে সেই কবরের দিকে একটুখানি লক্ষ্য করে গজলটা মনোযোগ দিয়ে শুনুন মায়ের প্রতি ভালোবাসা বাড়বে কবির ইচ্ছা দেখেন তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়া বিমুক্তমা গো ভাসে শুধু নয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়া বিমুক্তমা গো ভাসে শুধু নয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়া বিমুক্তমা গো ভাসে শুধু নয়নে মা
দিতে আর আসবে না I'm
আমার মনের ঘরেতে হা হা হো জাহানের বাদশা নবী জোরে জোরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী বলো মনের ঘরেতে দেখেছি জানে মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমনি বানারে দো জাহানের বাদশা নবী কমনি বানারে আমার মনের ঘরেতে দেখেছি জানে মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কমনি বানারে দো জাহানের বাদশা নবী কমনি বানারে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে বলো দয়ার নবী রে আমার মায়ার নবী রে বলো দয়ার নবী রে চোরে দয়ার নবী রে আরো চোরে শুনে শুনে দয়ার নবী রে আরো চোরে দয়ার নবী রে
পেছন থেকে পায়ার নবী রে আমার পায়ার নবী রে জগতের বাদশা নবী কামলি বানা রে তো জগতের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে মনের ঘরে তে রেখেছি যা রে জগতের বাদশা নবী কামলি বানা রে তো জগতের বাদশা নবী কামলি বানা রে জোরে জোরে তো জাহানের বাদশা রে মারবো তোরে হিংসুটি তোরা একটু বল ওরা সবাই তো বলছে জোরে জোরে এখন বাড়ি চল যে মা দেখা হবে না জীবনে হ্যাঁ মোটামুটি সত্যি কথা একটা জিনিস খুব খুশি হলাম এত অসুস্থ ছিলাম যখন আমি এখানে এসেছিলাম এখন টোটালি মনে হয় না যে আমি অসুস্থ কি বলো সব মুডের উপর আমি বললাম না বাচ্চা কাছে এরকম চাঙ্গা হয় দর্শক চাঙ্গা হলে শরীর খারাপ কোথায় পালাবে তার কোনো ঠিক নেই আমার প্রচন্ড জ্বর ছিল সর্দি ছিল মানে একেবারে না পুরে যাম কিন্তু তারপরে গজল গাইছি আমি বুঝতে পারছেন জোরে হবে আর একটু জোরে বল জোরে বল জোরে বল জোরে বল দয়ারে নবী আল্লাহ কবুল করে সাকারের পিছাতে দেখা দিও রে তো জগতের বাদশা নবী কামলি বানা রে বলো তো জগতের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে মনের ঘরে তে রেখেছি যা রে জগতের বাদশা নবী কামলি বানা রে তো জগতের বাদশা নবী কামলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়া গলা ভেঙে চানাচুর ঝুড়ি বাজা যা পরে হয়ে যাক আছে চিল্লে দে একদম দেখি নাম্বার একদম পুরো মোড় পর্যন্ত চলে যাবে আরো জোরে আমার দয়ার রবি সবাই মিলে সুরে সুরে আওয়াজ তুলে চলে চলে দয়ার নবী রে আমার দয়ার নবী রে একবার সবাই মিলে আওয়াজ দিয়ে শেষবারের মতন আওয়াজ দিয়ে বিদায় জানাতে হবে গজলকে ঠিক আছে জোরে রেডি ওয়ান টু থ্রি জোরে জোরে জগতের বাদশা নবী কামলি বানা রে
জাহানের বাদশাহ নবী কাহিনী বানারে ও জাহানের বাদশাহ নবী কাহিনী বানারে ও জাহানের বাদশাহ নবী কাহিনী বানারে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অতর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অতর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অতর দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায় সেই মতো
রাধা কাছে চাঁদের আলো কোনটা রাধা কাছে চাঁদের আলো কোনটা আমার গজল রোমান গজল ও দে একটু মানে দে রাত আকাশে চাঁদের আলো দিয়ে ইশারা হুজুর জুড়ে মিটি ঝনঝনে জ্বলে দিয়ে ছোপ ছোপ কুদরত ভরে রাত আকাশে চাঁদের আলো দিয়ে ইশারা হুজুর জুড়ে মিটি মিটি ঝনঝনে জ্বলে দিয়ে ছোপ ছোপ কুদরত ভরে শেষ করা যায় না Okay.
তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা শুনেছি আমাদের নবী নাকি নূরের নবী আমাদের নবী নাকি অনেক সুন্দর ছিল আমার নবীর চেহারা দেখে মানুষ পাগল হয়ে যেত তাহলে এখানে হযরত ইউসুফ নবীর রূপ থেকে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে ফেলছে কিন্তু আমার নবীকে দেখে কিন্তু এখনো পর্যন্ত কোনো সেরকম হাদিস আসেনি যে মেয়েরা আঙ্গুল কেটে আমার নবীকে দেখে কিন্তু ইউসুফ নবীকে দেখে মেয়েরা আঙ্গুল কেটেছে এখন ইউসুফ নবীকে এত সুন্দর দেখতে ছিল বুঝতে হবে আমি গজলের মাধ্যমে বোঝাবো যে আমাদের নবী বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালামকে রূপের রাজা বলা হতো সেই ইউসুফ নবীকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল এত সুন্দর দেখতে ছিল যে আজকে হাজার হাজার মানুষেরা পাগল হয়ে যেত তার রূপ দেখে তাহলে আমাদের নবীর কি রূপ ছিল আর সেই ইউসুফ নবীর কি রূপ ছিল ছন্দের মাধ্যমে শোনাবো খুব মনোযোগ দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন কোন নবী বেশি সুন্দর আপনারা গজলের মাধ্যম থেকে উত্তরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলেন শুনতে থাকি Shoshu, 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 sho
এবং আমার আপনারা নবী যে নবীকে আমরা নূরের নবী বলি এবারে দুই নবীর মধ্যে পার্থক্য কি আমি আপনাদের শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর কবি বলছে রূপে রাজা ছিল শুনেছেন হযরত জুলাইকাকে যখন অপমান করা হলো যে একটা গোলামের জন্য জুলাইকা পাগল হয়ে যাচ্ছে মিশরের রানী পাগল হয়ে যাচ্ছে তখন হযরত জুলাইকা আজকে নিজের এই অপমান বোধ সহ্য করতে না পেরে মিশরের যত সুন্দরী সুন্দরী নারীরা ছিল সব মেয়েদেরকে ইনভাইট করলো দাওয়াত করলো জুলাইকার ঘরেতে দাওয়াত করা হলো সব মেয়েরা আসলো সুন্দরী নারীরা এসে জুলাইকার ঘরে আজকের কাতারে কাতারে লাইন দিয়ে বসে আছে সবার হাতে ফল দেওয়া হলো লেবু দেওয়া হলো একটা করে ছুরি দেওয়া হলো সব মেয়েদের হাতে এক হাতে লেবু এক হাতে ছুরি সবাই বসে আছে হযরতে আজকের জুলাইকা বলছে যে আমি যখন অর্ডার দেব আমি যখন কাটতে বলবো লেবুটা তখন কাটবে তার আগে কেউ কাটবে না সব রেডি ছুরি নিয়ে লেবু কাটা হবে এবার জুলাইকা ইউসুফ নবীকে আহ্বান করলো ইউসুফ প্রবেশ করো হয়তো ইউসুফ নবী যখন আজকে একটা ফলের ঝুড়ি নিয়ে শুধু মাথা নিচু করে গেল আর এলো এইটুখানি সময়ের মধ্যে যত মেয়েরা যত নারীরা বসেছিল সবাই দেখছে ইউসুফ নবী ঘরে ঢুকে গেল যে সবাই দেখছে লেবু নিচে পড়ে আঙুলগুলো কেটে টুকরো টুকরো হয়ে গেছে কি করে হলো ইউসুফ নবীর দিকে এক ঝলক তারা দিকে যে দেখে নিজেদের আঙুলগুলোকে কেটে ফেলেছে তাদের হুঁশ ছিল না এত সুন্দর দেখতে ছিল ইউসুফ নবীকে তাহলে প্রশ্ন আপনাদের কাছে আমার যে ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটে বসে আছে এই নবী বেশি সুন্দর না আমাদের নবী জোরে বলুন কি হবে ভাই কি হবে আমাদের নবী সব মনে মনে ভয় ভয় বলবো বলবো যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে আমাদের নবী এখন এরা বলছে আমাদের নবী তাহলে আমি যদি প্রশ্ন করি ইউসুফ নবীর জন্য মেয়ের আঙুল কেটেছে আমার নবীর জন্য লোক কি কেটেছে কলিজা কেটেছে হাদিসি রয়েছে কলিজা কেটেছে শায়ের বলছে ইউসুফ নবীর চেহারা দেখে রূপ দেখে মিশরের মেয়েরা আঙুল কাটতে পারে তবে আমার আপনার নবীর চেহারা এমন ছিল ওই চেহারা দেখার দরকার হয় না ওই চেহারার বর্ণনা শুনে নাকলাকো আশিকেরা কলিজা পর্যন্ত কেটে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ
আমাদের নবী নূরের নবী একটা ছোট হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী পাকের জামা মোবারকখানা সেলাই করছিলেন একটা ছোট ল্যাম্পের আলো মোমবাতির আলো জ্বলছিল হঠাৎ করে একটা বাতাস এসে ল্যাম্পটা মোমবাতিটা নিভে গেল আম্মাজানের হাতে থেকে সুইটা নিচেই পড়ে গেল আজকে কুঁড়ে ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে আম্মাজান সুইটাকে হাত রাখছেন খুঁজে পায় না এমন তো অবস্থা আমার নবীর আগমন আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করলো না তখন শুধুমাত্র পাটা রাখলো ঘরের মধ্যে রাখার সাথে সাথে কুঁড়ে ঘরটা একেবারে পূর্ণিমার চাঁদের মতো নবী রূপের ঝলকে আলোয় আলোকিত হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আজকের এই নবীর রূপের ঝলকের নবীর রূপের আলোকে আম্মাজান স্পষ্ট সুইটাকে দেখতে পেয়েছেন এবং তিনি তুলেছিলেন তাই আমাদের নবীকে নূরের নবী বলা হয় আমাদের নবীর মতো সৌন্দর্য পৃথিবীর বুকে কেউ হয়নি আর কখনো হবে না আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের নবী সবচেয়ে মহান তাই কবি লিখছে রূপের রাজা ছিল এসব যা যা দেখে হারিয়ে যায় হোশ আঙুল কেটে পারে তারে কেউ বলতো না তারে মানুষ সে ইউসুফ নবীর তারে হাত কাটে রূপের বাবা রে মনে নবীর ছিল কলিজা আশিস দেয় ছিলে যার রূপে পাগল সৃষ্টির সকল যার রূপে পাগল সৃষ্টির সকল আরে পাগল সশরা পানা যার নামে রে গুণে আধার ভুবনে যার নামে রে গুণে আধার ভুবনে পেলাম রে এরি খাসানা পেলাম রে Pillow, no, 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 no